freelancersobuz.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ফ্রিল্যান্সার সবুজ আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা বেসিক্যালি দেখব এলিমেন্টর প্রোর কল টু অ্যাকশন সেকশনটা কিভাবে অ্যাড করা হয় এবং কল টু অ্যাকশন কিভাবে অ্যাড করা হয় বা এই যে কল টু অ্যাকশন উইজেট আছে সেটা কিভাবে কাজ করে। তো আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তো অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো লেটস গেট ইট স্টার্টেড নাও। এভাবে এরকম এক কল টু অ্যাকশন আমরা অ্যাড করবো বা এরকম তৈরি করে দেখবো। তো তার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, দেন এখান থেকে চলে যাবো আমরা প্লাগিনসে। প্লাগিনসে আসার পরে আমরা চেক করব আমাদের এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ আছে কি না। এলিমেন্টর প্রো আর হচ্ছে এলিমেন্টর এই দুটোকে আমরা অ্যাক্টিভ করে নিব। তারপরে চলে যাবো পেজেসে, দেন এখান থেকে যে কোনো একটা পেজ এডিট করব, ক্লিক করলাম এডিটে। দেন এডিটে আসার পরে আমরা চলে আসবো এডিট অপশনে, এখান থেকে করে দেবো এডিট উইথ এলিমেন্টর। তো এডিট উইথ এলিমেন্টর ক্লিক করার পরে আমরা চলে আসবো এলিমেন্টরের এডিট অপশনে, দেন এখানে আমরা চলে আসছি। তো আমি এখান থেকে ফুললে একটা সেকশন নিয়ে নিচ্ছি, ওকে। দেন এর ভিতরে আমি ইনার সেকশন নিচ্ছি দুটো, ওকে। তো ইনার কলামের ভিতরে আমরা এখন এখানে অ্যাড করে দিব কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন চলে আসছে, আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি, ওকে। এটা ছেড়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন কন্টেন্ট এবং স্টাইল দুটো ট্যাব চলে আসছে, একটা হচ্ছে কন্টেন্ট একটা হচ্ছে স্টাইল। তো কন্টেন্টে এখানে ইমেজ আছে, তো ক্লাসিক্স আছে, তো আপাতত ক্লাসিকে আমি দেখাচ্ছি। তো পজিশন, পজিশনটা কী টাইপ হবে, এখানে আমি একটা ইমেজ সেট করে দিচ্ছি। তো এই ইমেজটাকে আমি সেট করে দিচ্ছি, ওকে। বেসিক্যালি ইমেজটা এখানে সেট হয়ে গেছে। তো এখানে দেখতে পারতেছেন ক্লাসিক এবং কভার, আমি যদি কভার করে দিই তাহলে দেখতে পারতেছেন এই টাইপ হয়ে গেছে, এই টাইপ কভার হয়ে গেছে, ওকে। তো কভারের পরে এই যে দেখতে পারতেছেন কভারের পরে ইমেজের উইথ আমরা ফুল করে দিতে পারি, ওকে। দেন এখন যদি আমরা কন্টেন্টে চলে যাই, এই যে কন্টেন্ট উপরে এটা হচ্ছে কন্টেন্ট, ক্লিক করলাম কন্টেন্টে, এই যে আমরা হ্যাডিংগুলো চেঞ্জ করতে পারবো এখান থেকে। আপনার রিকোয়ারমেন্ট অনুসারে হ্যাডিংগুলো চেঞ্জ করে নেবেন। উপরেটা হচ্ছে টাইটেল, উপরেরটা অ্যান্ড ডিসক্রিপশন হচ্ছে মাঝখানেরটা, ওকে। দেন ক্লিক হার, এটা হচ্ছে বাটন, বাটনের লিঙ্কটা এখানে লিঙ্ক অ্যাড করে দিতে পারেন আপনি, ওকে। দেন চলে যাচ্ছে হলো রেইনবোতে, ক্লিক করলাম রেইনবোতে, দেন এখানে আপনি টাইটেল অ্যাড করে দিতে পারেন, ওকে। এই যে এখানে যদি কোনো রেইনবো দিতে চান তো রেইনবো এখানে অ্যাড হয়ে যাবে, ওকে। সো তারপর আমরা চলে যাবো ওখানে স্টাইল অপশনে। স্টাইল অপশনে আসতে দেখতে পারতেছি আমরা বক্স ফার্স্ট অফ অল ওপেন হয়ে আছে, এটার উইথ কতটুকু হবে, হাইট কতটুকু হবে। সো হাইটটা আমি এখান থেকে সেট করে দিলাম যা 300 পিক্সেল হবে, ওকে। দেন অ্যালাইনমেন্টটা কোথায় হবে, সেন্টারে হবে বা আদার্স কোনো জায়গায় আপনি দিতে পারেন, ওকে। ভার্টিক্যাল পজিশন কোথায় হবে, পজিশন উপরে হবে না নিচে হবে না কি হবে, ওকে। দেন এখান থেকে প্যাডিং সেট করে দিতে পারেন আপনি, কোথায় প্যাডিং দেবেন, টপ রাইট বটম লেফট। অ্যান্ড কন্টেন্টে চলে যাবো, এই কন্টেন্ট। সো কন্টেন্টের টাইপোগ্রাফি কী হবে, ফন্ট ফ্যামিলি কী হবে, কতটুকু হবে, সো আমি চেঞ্জ করে দিচ্ছি হ্যাডিং, ওকে, 40 পিক্সেল। দেন এখান থেকে আমি এটাকে বোল্ড করে দিচ্ছি 900, ওকে। সো এখান থেকে এর স্ক্রাইপিং আছে, ওকে। দেন এখান থেকে আমি ডেসক্রিপশনের ফন্ট ফ্যামিলি যেভাবে আছে ডিফল্টে রাখতেছি, এবং টেক্সটের যে কালারটা আছে এখান থেকে টেক্সটের কালার আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। তো আমি টেক্সটের কালার চেঞ্জ করে দিতে পারি, অ্যান্ড হোভার করলে টেক্সটের কালার চেঞ্জ হবে কি না এখান থেকে চেঞ্জ করে দেওয়া যাবে। এই যে দেখুন হোভারে টেক্সটের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে। তারপরে আপনার হচ্ছে হলো বাটন কালার, বাটন কালার কী টাইপের থাকবে হোভার করার পরে, হোভার করার পরে ব্ল্যাক দিয়ে দিলাম, এই যে ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। সো তারপরে বাটন, বাটনে ক্লিক করলে আমরা বাটনে দেখতে পাবো বাটনটা স্মল টাইপ হবে, মিডিয়াম টাইপ অ্যান্ড লার্জ। আপনি এখান থেকে আপনার রিকোয়ারমেন্ট অনুসারে ওটা কাজ করতে পারেন, ঠিক আছে। এই যে এখান থেকে বর্ডার আছে, সো বর্ডারটা আপনি সেট করে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন, হোভার অ্যান্ড নর্মালিটি। অ্যান্ড দেন এখানে রেইনবো আছে, রেইনবো, রেইনবোর কালার কী টাইপ হবে এখান থেকে সেট করে দেওয়া যাবে, রেইনবোর কালার, রেইনবোর কালার আপনি টাইপ দিতে পারেন। দেন এখান থেকে রেইনবোর টেক্সট কী হবে, এখান থেকে রেইনবোর টেক্সট চেঞ্জ করে দেওয়া যাবে। অ্যান্ড দেন এখান থেকে ডিস্টেন্স কতটুকু হবে, দেন এখান থেকে আপনি ডিস্টেন্সও সেট আপ করে দিতে পারেন। টাইপোগ্রাফি কী হবে, বক্স শ্যাডো হবে কি না, পিছনে একটা শ্যাডো চলে আসছে, ওকে। দেন এখান থেকে হোভারে যে ইফেক্টগুলো আমরা দিচ্ছি এখানে সেট করে, তো আমি এখানে আবার একটু কন্টেন্টে চলে যাবো, দেন এখান থেকে কভার না করে আমরা ক্লাসিক করে দিচ্ছি, ওকে। হোভারে টেক্সট কালার হোয়াইট দেওয়া আছে, তো আমি যাচ্ছি আবার বক্স কন্টেন্টে, কন্টেন্ট থেকে হোভারে, দেন এখান থেকে আমি টেক্সট কালারটা আপাতত চেঞ্জ করে দিচ্ছি, ওকে। দেন এখন যদি আমরা চলে যাই হোভারে, হোভারে আসার পরে দেখতে পারতেছি এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে,
স্প্রাইট অ্যানিমেশন এন্ড দেন হোভার অ্যানিমেশন তো হোভার অ্যানিমেশন সেট করে দিতে পারেন আপনি এখানে জুম ইন জুম আউট এন্ড দেন মোর লেফট সো এই যে এগুলো সেট করে দিতে পারেন আপনার রিকোয়ারমেন্ট অনুসারে ঠিক আছে সো তারপরে যেটা হচ্ছে ওভারলি কালার কি টাইপ হবে এই যে ওভারলি করতেছি ওভারলিতে কালার কি টাইপ হবে আমি যদি ওভারলিতে কালারটা হোয়াইট করে দিই এখান থেকে আমি ব্ল্যাক করে দিলাম এই যে ব্ল্যাক চলে আসতেছে সো আমি কালারটা একটু নর্মাল করে দিতে যাচ্ছি ওকে দেন এখন যদি আমি এখানে ক্লিক করি পুরো ইমেজটা সুন্দরভাবে দেখা যাবে হোয়াইট করে দিচ্ছি বলে ফল্ট ওকে সো দেখুন এই যে ডিজাইনগুলো চেঞ্জিং হয়ে যাচ্ছে এগুলোকে আপনার একটু সাজিয়ে নিতে হবে দেন আমি যদি সিএসএস ফিল্টার অ্যাড করতে চাই এখানে তো আমি সিএসএস ফিল্টার অ্যাড করে দিতে পারি তো অ্যাড করার ফলে এখানে দেখুন ভুল করে দিলাম আমি নর্মালে নর্মালে যদি ভুল করে দেই সো এই যে দেখুন নর্মালে আমি এখানে ভুল করে দিলাম দেওয়ার পর আমি যদি হোভারে ক্লিক করি দেখুন তারপরে ভুল দেখা যাচ্ছে তো আমি হোভারে দিব হোভারে ক্লিক করবে সিএসএস ফিল্টারে চলে আসবো দেন এখানে এটা এনেবল করে দিলে আমি এখন যদি হোভার করি তাহলে ফুল ইমেজটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এটাই হচ্ছে এর মূলত কাজ এবং এখানে আপনার ট্রানজিশন কতটুকু হবে কত সময়ের ভিতরে ট্রানজিশনটা ঘটবে ঠিক আছে এখান থেকে আপনি সেট আপ করে দিতে পারেন স্লোলি দিলে স্লোলি কাজ করবে এবং একটু যদি কমিয়ে দেন তাহলে দ্রুত কাজ করবে এটাই হচ্ছে আপনার কল টু অ্যাকশন এই যে সাইডগুলো কীভাবে করবেন পজিশন তো এখান থেকে আপনার যাবেন কন্টেন্টে দেন এখান থেকে এই যে পজিশনগুলো আছে রাইট লেফট সেন্টার এখানে একটা এই জন্য দেখাচ্ছে আমি ডুপ্লিকেট করে দিলাম দেখুন এখানে এবার ভালো লাগতেছে ওকে এবং হাইট যদি একটু কমিয়ে দেন তাহলে আরো ভালো লাগবে যে হাইট সেন্টার রাইট লেফট ওকে সো এটাই হচ্ছে মূলত এরকম আপনার কল টু অ্যাকশনের বাটনের কাজ এবং কল টু অ্যাকশন উইজেটটা কিভাবে কাজ করে সো আপনার টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা সাবস্ক্রাইব করার জন্য এবং সবার মাঝে শেয়ার করে দিবেন যারা এই বিষয়টা জানে না তারা যেন জানতে পারে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল